নদিয়ার শান্তিপুরে অন্যের গৃহবধূকে নিয়মিত কুপ্রস্তাব, শ্লীলতাহানি এবং জোরপূর্বক সিঁদুর পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর থানায় এক বিজেপি নেতার বিরুদ্ধে নিয়মিত কুপ্রস্তাব দেওয়া, জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করা এবং সিঁদুর পরিয়ে দেওয়ার অভিযোগ নিয়ে এক গৃহবধূ লিখিত অভিযোগ জানালেন। তিনি বলেন, দীর্ঘ 10-12 বছর যাবৎ তার স্বামীর সাথে সুসম্পর্ক, সেই সূত্রেই বাড়িতে আসত বিজেপি নেতা দীনেশ রায়। ওই গৃহবধূর বাড়ির সামনেই বিজেপি নেতার তাঁত কারখানা। নানাভাবে ওই গৃহবধূকে উত্তক্ত করা এবং কুপ্রস্তাব দিতেন। তবে কিছুদিন আগে জোরপূর্বক শারীরিক সম্পর্ক তৈরি করে শ্লীলতাহানি করে অবশেষে সিঁদুর পরিয়ে দেন তাকে। গৃহবধূর অভিযোগ অনুযায়ী নানাভাবে বোঝাতে চেষ্টা করত। পরকীয়া আইনত সামাজিক কোনো অপরাধ নয়, তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই গৃহবধূ MS পাস নিয়ে বাড়ি থেকে চলে যায়। সামাজিকভাবে তিনিও মুখ দেখাতে পারছেন না সমাজে। গৃহবধূর অভিযোগ উল্টে ওই বিজেপি নেতার এত বড় অন্যায় কাজকে প্রতিবাদ না জানিয়ে মা বোন তাকেই দোষারোপ করে এবং মারধর পর্যন্ত করে। তাই তিনি সুবিচার চাইতে শান্তিপুর থানায় দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূর স্বামীও। এই ধরনের বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়েন তবে তিনিও স্ত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার প্রার্থী। শান্তিপুর থানার পক্ষ থেকে ওই গৃহবধূর মেডিকেল পরীক্ষা করিয়ে তদন্ত শুরু হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন কারমানিক একান্তই পারিবারিক এবং ব্যক্তিগত ঘটনা, তাই ভিডিও মন্তব্য করতে রাজি হননি। আমরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম দীনেশ বাবুর সাথে। তিনি মিথ্যে অভিযোগ তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে জানান, তবে ভিডিও বক্তব্য দিতে চাননি। আমরা এই বিষয়ে যোগাযোগ করেছিলাম বিজেপি দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর সোমনাথ করের সাথে। তিনি বলেন, খোঁজ নিয়ে দেখতে হবে রাজনৈতিক কোনো চক্রান্তের অভিসন্ধি আছে কিনা। দাদা, একসময় জেলার যুব বিজেপির নেতা ছিলেন এবং বর্তমানে মাদার যে মন্ডল উবানের বিজেপির সাধারণ মানে জেনারেল সেক্রেটারি এবং তার সঙ্গে 13 নম্বর ওয়ার্ডের প্রার্থীও বটে, এরকম একটা নেতৃত্ব বিজেপির, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তাই জোর করে প্রতিবেশী এক মহিলার সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক শুধু তৈরি করেছে তাই নয়, তাকে সিঁদুর পরিয়ে দেওয়ার পরে একটা সামাজিকভাবে মহিলা অপমান অপদস্থ হচ্ছেন এবং আইন তাই নিয়ে সরগোল হচ্ছে, কীভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, এর আগেও একটা হয়তো এরকম বিষয় আমি কানে এসছে, সত্যতাটা আমরা তো মানে জানতাম না বিষয়টা, আপনি বলছেন এই বিষয়টা, আমরা এই বিষয়টা তো অবশ্যই খোঁজ নিয়ে দেখব। এবং বিষয়টা হলো যে সেক্ষেত্রে কোনো পলিটিক্যালি প্রেশার আছে কি না বা কোনো পলিটিক্যালি কোনো কনসপিরেন্সি আছে কি না সেটাও আমাদের একটু দেখতে হবে। এবং যে মহিলার বিরুদ্ধে আমাদের দীনেশ রায় যার কথা আপনি বলছেন, তার সঙ্গে যে একটা অবৈধ সম্পর্ক, সেই বিষয়টাও আমরা দল পর্যবেক্ষণ করব। যেহেতু মানে বিষয়টা সংবাদের শিরোনামে চলে এসেছে, আমাদের অবশ্যই এটা আলোচনা করতে হবে। কিন্তু সেক্ষেত্রে যদি তাকে আমরা দোষী পাই, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি কোনো দিন মা বোনেদের অত্যন্ত সম্মান করে। ভারতীয় জনতা পার্টিতে আমাদের প্রত্যেককে সম্মান জানানো হয়, সম্মান দেওয়া হয়। সেক্ষেত্রে যদি কারো সম্মানহানি হয়ে থাকে কারোর জন্যে, বিজেপির কোনো ব্যক্তির জন্যে, সে যে স্তরেরই লোক মানে নেতৃত্ব হোক না কেন, দল কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং এই ক্ষেত্রেও যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রেও দল ব্যবস্থা নেবে। কী হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে যে দীর্ঘদিন আমাদের বাড়ি আসে, স্বামীর সঙ্গে ভালো ভাইয়ের মতো ব্যবহার আচরণ, ভাইয়ের মানে ভাই যেমন সমান সম্পর্ক, আসে কথা বলে, বলতে বলতে আমাকে এই কুপ্রস্তাবটা দেয়। সেটা কতদিন ধরে? তো অনেক বেশ কিছুদিন ধরেই। তারপরে কি হয়? কুপ্রস্তাব দেওয়ার পরে বলে যে আমি বিয়ে করব, সংসার করব। অনেকেই তো এরকম করছে, শান্তিপুরেই তো কত লোক আছে। আমার মহাজনের বউ বিয়ে করেছে অন্যজনকে, মহাজনের দুটো ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে পেলে হয়েছে, তাও বিয়ে করেছে। অনেকদিন থেকে সম্পর্ক মানে ওইরকম বলার পরে হচ্ছে না আমি এটা পারবো না, আমার ছেলে মেয়ে আছে, সংসার আছে, আমি এটা পারবো না বলে না কি হবে। প্রত্যেকদিন দীর্ঘদিন এরকম বলতে বলতে জোর করে সিঁদুর পরিয়েছে। কবে? এই তো কদিন। আচ্ছা, তো এই ঘটনাগুলো যে অত্যাচার এরকম আরও জোর জুলুমও করেছে, শারীরিকভাবে কিছু করেছে? হ্যাঁ, ওটা জোর জুলুম করেই হয়েছে, ভয় দেখিয়ে। আচ্ছা, মানে সেটা কি সহবাস করেছে? যা হয়েছে ভয় দেখিয়ে। আচ্ছা, তো সেইটা কি আপনার আপনার স্বামীকে জানিয়েছিলেন যে এটা খুব প্রায়ই বিরক্ত করে বা কিছু বলে? এটা ঘরের অশান্তির জন্য আমি বলতে পারিনি। এই 2 মাস ধরে বাড়িতে এমনিতে অশান্তি হচ্ছে, যে আসা যাওয়া করে কথাবার্তা বলে, ওর জন্য বাড়িতেও অশান্তি হচ্ছে। তো থানায় কমপ্লেন করেছেন? আজকে করেছি। আচ্ছা, কী চাইছেন আপনি?
আমি চাইছি যেটা কালকে রাত্রে ওর দিদি বোন এসে আমাকে মেরে থুয়ে গেছে। কি কারণে মেরেছে? বলছে আমার ভাইয়ের টাকা দেখেছিস, তাই আমার ভাইয়ের সঙ্গে সংসার করবি বলে তুই এইসব উল্টো পাল্টা বলছিস, সিঁদুর পড়ানো। আচ্ছা, আর আরো উল্টো পাল্টা ভাষা বলেছে। তো ওই ছেলেটি ওর বাড়ি কি আপনার পাড়াতেই? হ্যাঁ, সামনেই বাড়ি। আর এই যে কারখানা এখানটায়। আচ্ছা, ও কাপড় প্রিন্টের কারখানা। ওর কি বিয়ে থাওয়া করেনি? না, ওর বিয়ে থাওয়া হয়নি। কি নাম ওর? দীনেশ রায়। ও বিজেপি? বিজেপির রাজনীতির যুব নেতা। আচ্ছা, তো এটা করেছে এটা আপনি আপনার স্বামীকে জানাননি আগে? স্বামীকে জানাইনি বলতে কি, স্বামীর অশান্তি, ঘরের অশান্তি, এটা আমি ভোগ চাইনি, ওর জন্য আমি বলিনি। আর সিঁদুর পরিয়েছে তা সত্ত্বেও, আর কথাবার্তা বলেছে, এইগুলো আমাকে ভয় দেখিয়েছে যে কাউকে যেন না বলা হয়। তো আপনি কি কারণে ভয় পেতেন? ও বিজেপি করে বলে? না, ও বিজেপি করে বলে সেটা একটা কথা, তারপরে সংসারের অশান্তি, আমার তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, আমি ওই ভয়ে আমি আর কিছু বলতে পারি না। তো আজকে লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আজকে জানিয়েছি। কালকে মেরে থুয়ে গেছে ওর দুই দিদি বোন এসে মেরে থুয়ে গেছে, আমি আজকে জানিয়েছি। কি চাইছেন আপনি? আমি চাইছি বলতে এর একটা ইয়ে হোক, যে দোষ আমি করেছি না ওর ভাই করেছে। বলাই দে, রিপোর্ট টু টাইমস বাংলা।